সেথোর গ্রামে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে ধাক্কা খেয়ে আহত এক চিকিৎসাধীন চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে। রবিবার প্রায় বিকেল তিনটার সময় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত সেথোর গ্রামে চাকুলিয়া থেকে কানকিগামী পিডাব্লিউডি রাস্তায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলের সাথে সংঘর্ষের জেরে আহত হয় বাইক চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক চালক ঘটনা ঘটার পর সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই খাসিটি মারা যায়। পরে বাইক চালক চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য পৌঁছায়, যেখানে দেখা যায় তার একটি হাত গুরুতরভাবে আঘাত হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে হাতের ছবি করার জন্য বলেন। বাইক চালকের নাম সন্তোষ মণ্ডল, 35 বছর বয়স, গ্রাম সিরসি। তিনি জানিয়েছেন, সিরসি থেকে ভারনার দিকে যাচ্ছিলেন, এ সময় ছাগলটি হঠাৎ করে সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। অবশ্যই তুলে দেওয়া উচিত না? আমি এগুলো বুঝি